আজকের গল্পে এক মেয়ে যে অনেক বড় হিরোইন ছিল আর কোনো কারণে সে মারা যায়। মারা যাওয়ার কারণে তাকে হসপিটালের ফ্রেজার রুমে রাখা হয়। এবার হসপিটালের ওয়ার্ড বয় আর ওর কিছু বন্ধু সবাই মিলে এই হিরোইনের সাথে সেক্স করতে থাকে। তার মধ্যে ওই হিরোইন হঠাৎ করে জীবিত হয়ে যায়। এরপর ওই মেয়েটা ওদের সাথে কি করতে চলেছে এটা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা চলো শুরু করা যাক। মুভি শুরুতে একটা মেয়েকে দেখানো হয়, এই মেয়ের নাম অ্যানা ফ্লেক্স, যে খুবই ফেমাস অ্যাক্টর। আর ওর যে কোনো এক কারণে মৃত্যু হয়ে যায়, সেই কারণেই ওর বডি হসপিটালে নিয়ে আসা হয়। অ্যানার বডিটা যেই ওয়ার্ডে রাখা হয় ওই ওয়ার্ডে একটা ছেলে ডিউটিতে থাকে যার নাম পাও। এবার পাওয়ের সাথে ওর দুটো বন্ধু দেখা করতে আসে আর ওদের নাম জাভি আর ইভান। এরা দুজন পাওকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু পাও বলে আমার এখনো ডিউটি এক ঘন্টা বাকি আছে, তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর ওরা তিনজন বাইরে চলে যায় আর বাইরে গিয়ে ওরা তিনজন ড্রিঙ্ক করতে লাগে। এবার ড্রিঙ্ক করতে করতে পাও ওদেরকে বলে আমাদের হসপিটালে এক অনেক বড় ফেমাস অ্যাক্টর অ্যানা ফ্লেক্সের বডি এসেছে। এটা শোনার পর ইভান পাওকে বলে আমরা একবার অ্যানার বডিটা দেখতে পারি। পাও বলে ওখানে যাওয়ার বারণ আছে, ওখানে আমি ছাড়া কেউ যেতে পারবে না, আর বাই চান্স ওখানে যদি কেউ চলে যায় তাহলে আমার চাকরি চলে যাবে, তাই আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে পারবো না। এবার ওর বন্ধু ইভান বলে আমি ওর অনেক বড় ফ্যান, আর ও যখন বেঁচে ছিল আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে দেখা করার, কিন্তু দেখা হয়নি। এবার এটার পর ইভান পাওকে অনেক রিকোয়েস্ট করে ওর ডেড বডি দেখার জন্য। ওর জিদের জন্য পাওও রাজি হয়ে যায় আর ওদের অ্যানার ডেড বডির কাছে নিয়ে যায়। এবার পাও একটা ডেড বডির কাছে নিয়ে যায় আর ওদের বলে এটাই অ্যানা ফ্লেক্সের ডেড বডি। ওটা বলে বডির উপরে থাকা চাদরটা সরিয়ে দেয় আর ওই ডেড বডিটা দেখে ওরা দুজন ভয় পেয়ে যায়, কারণ ওটা একটা বয়স্ক মহিলার ডেড বডি ছিল। এরপর পাও অ্যানার বডির কাছে যায়, আস্তে আস্তে চাদরটা সরায়। ওরা দেখে অবাক হয়ে যায়, কারণ ও সত্যি খুব সুন্দরী ছিল। ওর সৌন্দর্য দেখে ইভান চাদরটাকে আরো নিচের দিকে নামাতে থাকে আর ও অ্যানার গায়ে টাচ করতে লাগে। ওটা দেখে এদের দুজনের মনে এক আলাদাই অনুভব জাগে। এবার ইভান জাভিকে বলে তুমিও একবার টাচ করে দেখতে পারো। ওটা শুনে জাভি অ্যানাকে টাচ করতে লাগে, কিন্তু ওর এসব একদমই ভালো লাগে না, তাই ওর হাত সরিয়ে নেয়। এদিকে ইভান অ্যানাকে দেখার পর ওর মনেতে একটা আলাদাই উদ্বেগ জাগে আর ওর বন্ধুদেরকে বলে আমি অ্যানার সাথে সেক্স করতে চাই। এটা শোনার পর জাভি ওকে বলে কোনো ডেড বডির সাথে এরম করাটা উচিত না। এবার পাও বলে অনেকদিন আগে আমিও এক ডেড বডির সাথে এটা করেছি আর এটা এমন কিছু ভুল না। এটা শুনে জাভিও মেনে যায়। তারপর ওরা সবাই ড্রাগস নেয়। তারপর পাও আর জাভি রুমের বাইরে চলে যায়। ইভান ওই রুমেই থাকে, ওর সাথে ফিজিক্যাল হয়। কিছুক্ষণ পর ও বাইরে আসে। এরপর পাও যায়, ও অ্যানার সাথে ফিজিক্যাল হয়। এইসব ঝাঁকুনির পর অ্যানার জ্ঞান ফিরে আসে আর অ্যানা সবকিছু বুঝতে পারে, কিন্তু পাও ওটা করতে করতে এতটাই অন্যমনস্ক হয়ে গেছিল যে ওর খেয়ালই চায় না যে অ্যানা বেঁচে উঠেছে। কিছুক্ষণ পর পাওয়ের চোখ অ্যানার মুখের দিকে যায়। ওটা দেখে ও মারাত্মক ভয় পেয়ে যায় আর ও চিৎকার করতে লাগে। ও চেঁচানোর আওয়াজ শুনে ইভান আর জাভি ছুটে আসে। এবার পাও ওদের বলে অ্যানা বেঁচে উঠেছে। এটা শুনে ইভান খুব ভয় পেয়ে যায়, কারণ ও বুঝতে পারে যে আমরা যা যা করেছি ও সবই বুঝতে পেরেছে আর এসব কথা ও পুলিশকে বলে দেবে। এবার ইভান বলে আমাদের উচিত অ্যানাকে মেরে দেওয়া, কিন্তু জাভি অ্যানাকে সাহায্য করে আর ওকে জল খাওয়ায় আর ওর শরীরে কাপড় ঢেকে দেয়। এবার জাভি বলে না আমি ওকে বাঁচাবো, তোমরা যা যা করেছো ওটার শাস্তি তোমরা ঠিকই পাবে। এটার পর ইভান আর জাভির মধ্যে ঝামেলা লেগে যায় আর ওরা মারপিটও করে আর পাও ইভানকে সরিয়ে নেয়, কিন্তু মারপিট করার কারণে জাভির মাথায় চোট লাগে আর ওর বেহোশ হয়ে যায় আর ওর মাথা থেকে অনেক রক্ত বেরোতে থাকে। এটার জন্য ওরা দুই বন্ধু ওকে ফার্স্ট এড দেওয়ার কথা ভাবে আর ওকে টেনে টেনে নিয়ে যায়। এবার অ্যানা আর জাভিকে ওরা অন্য রুমে নিয়ে যায়। তারপর পাও ওর কাপড় চেঞ্জ করে, কারণ জাভিকে যখন ওরা নিয়ে যাচ্ছিল তখন পাওয়ের জামায় রক্ত লেগে যায়। এবার এখানে পাওয়ের স্টাফ মেম্বার এসে গিয়েছিল আর ওটা দেখে অ্যানা চেঁচানোর চেষ্টা করে, কিন্তু ও চেঁচাতে পারে না, কারণ ওর মধ্যে অতটাও জান ছিল না। এবার পাও ওর সাথে কথা বলে আর ওকে ওখান থেকে বাইরে নিয়ে চলে যায়। এদিকে ইভান জাভিকে কথা বলানোর চেষ্টা করে, কিন্তু জাভি কথা বলে না, তার কারণ জাভি মারা গেছে। এটার জন্য ওরা খুব দুঃখী হয়ে যায়। এবার ইভান পাওকে বলে এইসব যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এসব কথা অ্যানা শোনে আর বলে তোমরা যা যা করেছো তোমার বন্ধুর সাথে আর আমার সাথে আমি সব কথা পুলিশকে বলে দেব আর পুলিশ তোমাদের ছাড়বে না। এটার পর ইভান পাওকে নিয়ে বাইরে আসে আর বলে এসব কথা যদি পুলিশ জানতে পারে তাহলে আমাদের মারাত্মক বিপদ হবে, আমরা এটা হতে দিতে পারি না, তার জন্য সব থেকে প্রথম
জাবির বডিটা আমাদেরকে লুকিয়ে দিতে হবে, তারপর অ্যানাকেও মেরে দিতে হবে। কারণ অ্যানা যদি বেঁচে থাকে তাহলে ও সব কথা পুলিশকে বলে দেবে। এরপর অ্যানা ইচ্ছা করে ওর বেড থেকে পড়ে যায়। তারপর জাবির ফোনটা বার করে আর ও কাউকে ফোন করে। এরপর ইভান আর পাও ওখানে এসে যায়। তারপর ওরা অ্যানার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তারপর ওরা কল লিস্ট চেক করে আর দেখে অ্যানা কাউকে ফোন করেছিল কিন্তু কথা বলতে পারেনি। এরপর ইভান আর পাও অ্যানাকে অন্য রুমে নিয়ে যায়। আর তখনই জাবির ফোনে একটা ফোন আসে আর ফোনটা ওই নাম্বার থেকেই আসে যেই নাম্বারটায় অ্যানা ফোন করেছিল। এবার ওরা জানতে পারে এই নাম্বারটা অ্যানার বাবার। এরপর ওরা ফোনটাকে রিসিভ করে। তখনই অ্যানা হেল্প হেল্প বলে চেঁচায়। তার সাথে সাথেই পাও অ্যানার মুখটাকে চিপে ধরে। তারপর ইভান রং নাম্বার বলে ফোনটাকে কেটে দেয়। ও অ্যানাকে জোরে একটা থাপ্পড় মারে। এরপর অ্যানা বলে তুমি যা যা করছো সব কিছুরই শাস্তি তুমি পাবে। এবার ইভান বলে কিছুক্ষণ আগে তুমি ডেড বডি ছিলে আর এখন আমি আবার তোমাকে ডেড বডি বানাতে যাচ্ছি। এরপর ইভান কন্টেনার আনার জন্য বাইরে যায় যাতে করে জাবির বডিটাকে নিয়ে যাবে। এদিকে পাও অ্যানার পা গুলোকে বাঁধতে লেগে যায়। অ্যানা ওকে বলে আমি জানি তুমি অনেক ভালো মানুষ, তোমার বন্ধুর কথা শুনে তুমি এসব করছো আর তুমি আমার সাথে কিছুই করনি, আর আমি জানি ইভানই তোমার বন্ধুকে মেরেছে। এবার পাও বলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপর অ্যানা বলে তুমি কিছুই জানো না, তুমি যখন তোমার স্টাফ মেম্বারের সাথে কথা বলতে গিয়েছিলে ইভান তোমার বন্ধুকে গলা টিপে মেরেছে। এসব শুনে পাও চিন্তায় পড়ে যায়। তারপর ও অ্যানার মুখে টেপ লাগিয়ে বাইরে চলে যায়। তারপর অ্যানা ওর পায়ের দড়িগুলোকে খুলে ফেলে আর ওখান থেকে আস্তে আস্তে করে বাইরের দিকে যেতে লাগে। তারপর ওখানে ইভান আসে আর দেখে অ্যানা ওখানে নেই আর ও পাওয়ের কাছে ছুটে যায়। তারপর ওরা দুজন অ্যানাকে খুঁজতে যায়। এদিকে অ্যানা লিফটের কাছে পৌঁছে যায় আর ওর দরজা বন্ধ হওয়ার আগেই ওখানে ইভান চলে আসে আর ও আবার ওকে নিয়ে চলে যায়। এবার পাও ওকে জিজ্ঞাসা করে তুমি জাবিকে মেরেছো। ইভান বলে হ্যাঁ আমি জাবিকে মেরেছি কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবার পাও বলে না ওটা অ্যাক্সিডেন্ট না, তুমি ওকে গলা টিপে মেরেছো, এটা আমি জানতে পেরেছি। ওর কথা শুনে ইভান রেগে যায় আর বলে তোমাকে এসব কথা অ্যানা বলেছে তাই না, তুমি জানো না যে অ্যানা তোমাকে সব মিথ্যে কথা বলছে। পর ইভান অ্যানাকে মারার প্ল্যান করে। তারপর ইভান একটা কাপড় আনে আর বলে এই কাপড়টা দিয়ে অ্যানার মুখে চাপ দিয়ে তুমি ওকে মেরে দাও। কিন্তু পাও কাপড়টা ওকে ফেরত দিয়ে দেয় আর বলে আমি পারবো না, তুমি জাবিকে মেরেছো যেমন তেমন অ্যানাকেও মারবে। এবার ইভান রেগে পাওয়ের হাতে কাপড়টা দিয়ে ওর মুখ চেপে ওকে মেরে দেয়। পরের সিনে ইভান ওর বন্ধু জাবির বডি কন্টেনারে ঢুকিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে পাও অ্যানার পাগুলোকে সাফ করে আর ও অ্যানার মুখে কাপড় চাপা দিয়ে বাইরের দিকে যেতে লাগে। কিন্তু ওর খটকা লাগায় ও ফিরে আসে আর অ্যানার কাপড়টা তুলতেই ও দেখে যে অ্যানা এখনো বেঁচে আছে। এটা অ্যানা আর পাও ওদের দুজনের প্ল্যান ছিল। কারণ অ্যানা যখন পাওকে বলে যে আমি জানি যে তুমি কিছু করনি, এটা শুনে পাওয়ের মনে হয় যে অ্যানা ওকে ফাঁসাবে না, তাই ওরা দুজন প্ল্যান করেছিল। যখন ওরা দুজন কাপড় চাপা দিয়ে অ্যানাকে মারার প্ল্যান করছিল, অ্যানা শুধুমাত্র মরার অ্যাক্টিং করছিল। এবার দেখা যায় ইভান ওর বন্ধুকে ঠিকানা লাগিয়ে এখানে চলে এসেছে। তারপর পাও সঙ্গে সঙ্গে ইভানকে ওখান থেকে নিয়ে চলে যায়। বাইরে এসে ইভানের মনে পড়ে যে ও ওর আইডি কার্ড ভেতরেই রেখে চলে এসেছে। এরপর ইভান আইডি কার্ড আনতে যায় কিন্তু পাও ওকে যেতে বারণ করে। ইভান ভেতরে যেতেই ও অ্যানাকে দেখতে পায় আর ও পাওয়ের উপরে অনেক রেগে যায় কিন্তু ও পাওকে মারতে চায় না। এই সুযোগেই অ্যানা কাঁচি দিয়ে ইভানের গলায় মারে আর ইভান মারা যায়। পাও বলে এটা তো আমাদের প্ল্যানে ছিল না। তারপর অ্যানা পাওয়ের উপরেও হামলা করে আর পাওও মারা যায়। আসলে এটা অ্যানার প্ল্যান ছিল। আসলে ইভান যতটাই দোষী ছিল ততটাই দোষী পাওও ছিল। এরপর মুভিটা শেষ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও। নমস্কার।